মিডরেঞ্জ বাজেট এবং মিস্টার সালমান খানের ছবির আড়ালে বর্তমানে বাজারে যে লেটেস্ট ফোনটি রাজত্ব করছে সেটি হচ্ছে রিয়েলমি 7। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের মধ্যে কাদের এই রিয়েলমি 7 ফোনটি কেনা উচিত এবং কী কারণে কেনা উচিত। সো হ্যালো ভিউয়ার্স, আই এম ইয়াসিন আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। তো মেন ভিডিওতে জাম্প করার আগে তো চলুন ছোট্ট করে দেখে আসা যাক এই রিয়েলমি 7 ফোনটির আনবক্সিং এবং দেখে আসা যাক যে এই রিয়েলমি 7 ফোনের ভিতর রিয়েলমি কোম্পানি আপনাদের কী কী প্রোভাইড করছে। সো ফার্স্ট অফ অল, আপনারা যদি ফোনটিকে আনবক্স করেন তো প্রথমে আপনাদের চোখের সামনে যেটি পড়বে সেটি হচ্ছে এই ধরনের একটি ব্যাক কভার বা সিলিকন কেস। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনকে প্রোটেক্ট করার জন্য এই সিলিকন কেসটি ইউজ করতে পারেন। এরপর আপনাদের সামনে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল, যেটি আপনারা কখনোই পড়বেন না, তো এটি আপনারা সাইডে রেখে দিবেন। এরপর আপনাদের চোখের সামনে যেটি পড়বে সেটি হচ্ছে আপনাদের সবার কাঙ্ক্ষিত রিয়েলমি 7 ফোনটি। তো এরপর ফোনটিকে সাইডে রেখে দেওয়ার পর বক্সের মধ্যে আপনারা আরও যা যা দেখতে পারবেন সেটি হচ্ছে একটি চার্জার এবং ফোনটিকে চার্জ দেওয়ার জন্য একটি ইউএসবি কেবল। সো মোটামুটি এগুলোই ছিল রিয়েলমি 7 ফোনটির বক্সের কন্টেন্ট। সো এইবার আমরা সরাসরি চলে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে সেকশনে। তো এই ক্ষেত্রে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.65 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটি কিনা 120Hz রিফ্রেশমেন্ট সাপোর্ট করে। তো এই ক্ষেত্রে ফোনের ডিসপ্লে সেকশনে আপনারা যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা যারা এর আগেও 120Hz রিফ্রেশমেন্ট অথবা 90Hz রিফ্রেশমেন্টের ফোনগুলো চালিয়েছেন তারাই এর মজাটা বুঝতে পারবেন যে কতটা স্মুথনেস বা কতটা হাই পারফরমেন্স পাওয়া যায় 120Hz রিফ্রেশমেন্টে। সো এই ক্ষেত্রে আপনারা এই বাজেটে 120Hz রিফ্রেশমেন্ট পেয়ে যাচ্ছেন এবং একটি জায়েন্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক ডিসপ্লে সেকশন নিয়ে আপনারা যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। তাছাড়া আপনারা এই ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন কোল্ডিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এবং আমরা যদি এই ফোনটির ডান পাশে আসি তো সেক্ষেত্রে ডান পাশে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং আমরা যদি এই ফোনটির বাম পাশে লক্ষ্য করি তবে সেক্ষেত্রে বাম পাশে আপনারা পেয়ে যাবেন ভলিউম বাটন এবং ডেডিকেটেড সিম কার্ড স্লট। তো এরপর আমরা যদি এই ফোনটির নিচের দিকে লক্ষ্য করি তবে নিচে আপনারা দেখতে পাবেন যে 3.5mm এর একটি অডিও জ্যাক দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আজকালকার ফোনগুলোতে কিন্তু এই 3.5mm এর অডিও জ্যাকগুলো দেখাই যায় না। তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছেন, যেটি একটি কিনা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। সেই ক্ষেত্রে আপনারা যদি ভিডিও শ্যুটের কাজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা যে কোনো মাইক্রোফোন ইজিলি এখানে কানেক্ট করতে পারবেন। পাশাপাশি নিচে আপনারা আরও যা দেখতে পারবেন সেটি হচ্ছে আপনাদের ফোনকে চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, পাশাপাশি রয়েছে একটি স্পিকার। তো আপনারা এই ফোনটি মার্কেটে দুইটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে মিক্স ব্লু এবং আরেকটি হচ্ছে মিক্স হোয়াইট। তো এই ছিল মোটামুটি রিয়েলমি 7 ফোনের আউটলুকের বিষয়বস্তু। তো এবার আমরা চলে যাচ্ছি এই ফোনটির প্রসেসর সেকশনে। তো এই ক্ষেত্রে এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হচ্ছে মিডিয়াটিক হেলিও G95 প্রসেসর, যেটি কিনা মিডিয়াটিকের একটি লেটেস্ট প্রসেসর। তো সেই ক্ষেত্রে এই ফোনটি কিন্তু খুব ভালো গেমিং প্রসেসর। তো তাই এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার সহ যে কোনো গেম খুব স্মুথলি রান করতে পারবেন। পাশাপাশি এই ফোনটির যদি ব্রাইটনেসের কথা বলেন তবে ডে লাইটে আপনারা কিন্তু এই ফোনটি নিয়ে কোনো সমস্যায় পড়বেন না, কারণ ফুল ডে লাইটেও এই ফোনটি আপনাকে যথেষ্ট ভালো ব্রাইটনেস দিতে পারবে। তাই আপনারা যদি সূর্যের আলোর মধ্যেও এই ফোনটিকে ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনাদের কোনো রকমই সমস্যা হবে না। তাছাড়া এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের যে ভার্সনটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড 10। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডের যে ভার্সন সেটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে চলে আসি তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি কোয়াড ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি হচ্ছে 64MP, এরপর রয়েছে আপনাদের 8MP, এরপর রয়েছে 2MP এবং এরপর রয়েছে 2MP একটি ম্যাক্রো শুটার। সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু রেয়ারও খুব ভালো ক্যামেরা কোয়ালিটির সেটআপ পেয়ে যাচ্ছেন। তো এবার যদি আপনারা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে চলে আসেন তো সেক্ষেত্রে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন সেলফি হিসেবে 16MP একটি ক্যামেরা। তো সেক্ষেত্রে এই ফোনের ক্যামেরার একটা সমস্যা হচ্ছে যে এই ফোনটি আপনাকে একটু সুন্দর বানিয়ে দিবে, তো এটা এই ফোনের একটা রোগ। তো এই ক্ষেত্রে আপনারা যারা আপুরা আছেন এবং এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরা কোয়ালিটির একটা ফোন নিতে চাচ্ছেন বা সেলফির জন্য একটা ফোন নিতে চাচ্ছেন তবে এই ফোনটা আপনারা খুব ইজিলি নিয়ে নিতে পারেন। তো এই ফোনটি ইউজ করলে আপনাদের এক্সট্রা কোনো বিউটি ক্যামেরা ইউজ করা লাগবে না, কারণ এই ফোনটি নিজেই আপনাদেরকে যদি একটু কালো বা আপনাদের একটু শ্যামলা টাইপের হয়ে থাকেন আপনার গায়ের রঙকে আরও উজ্জ্বল করে দিবে, পাশাপাশি মানে এক কথায় বলতে গেলে আপনাদেরকে অনেক সুন্দর বানিয়ে দিবে এবং সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি আপনাদের ছবি দিবে। তো এই ক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়েও আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন। তো এবার যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশনে আসি তো এই ক্ষেত্রে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000mAh একটি জায়ান্ট ব্যাটারি এবং এই জায়ান্ট ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 30W একটি ফাস্ট চার্জিং সিস্টেম। সো এই ক্ষেত্রে আপনারা
চার্জিং ব্যাকআপও যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন যেহেতু 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে 50 থেকে 55 মিনিটেই আপনাদের ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন এবং পাশাপাশি যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি জায়ান্ট ব্যাটারি দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন মিডিয়াম ইউজার হয়ে থাকেন তবে অনায়াসে এই ফোনটি আপনারা 2 থেকে আড়াই দিন চালিয়ে নিতে পারবেন আর যদি আপনি একটু বেশি গেম প্লে করেন বা আপনি যদি হাই লেভেলের গেমার হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এই ফোনটিকে প্রায় 10 থেকে 12 ঘন্টা ইজিলি চালাতে পারবেন যদি আপনি অনেক হাই গেম প্লে করেন তো এই ফোনটি কিন্তু আপনারা বাজারে বর্তমানে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে 664 আর একটি হচ্ছে 8128 তো এই ক্ষেত্রে 664 এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস মেবি আপনাদের পড়বে 21990 টাকা এবং 8128 যে ভেরিয়েন্টটা রয়েছে সেটির মার্কেট প্রাইস প্রায় 23000 এর আশেপাশে আপনাদের পড়বে এবং এটি মেবি আনঅফিসিয়ালি আপনাদের বাজারটা পড়বে কারণ অফিসিয়াল ভাবে হয়তো এখনো বাংলাদেশে আসেনি তো সেই ক্ষেত্রে আনঅফিসিয়ালি আপনাদের ফোনটি কিনতে হবে সো ওভারঅল এই ছিল Realme 7 এর বিষয়বস্তু সো আপনারা যারা প্রো লেভেলের গেমার অথবা ভালো গেম প্লের জন্য একটা ফোন খুঁজতেছেন অথবা ভিডিও শুটিং বা ভিডিও করার জন্য বা ভালো সেলফির জন্য একটি ফোন খুঁজতেছেন তো সেই ক্ষেত্রে এই বাজেটের মধ্যে আমার মনে হয় এই ফোনটি আপনাদের নিয়ে নেওয়া উচিত তবে আমার একটু পার্সোনাল মতামত কি Realme 7 এর প্রাইসটা একটু বেশি হয়ে গেছে এর চেয়ে একটু যদি কম হতো তবে এই দামটা এই ফোনের জন্য ঠিকঠাক হতো তো এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ জিনিসটা কিন্তু আমার প্রাপ্য দেখেন কত ঘামাই গেছি আপনাদের জন্য ভিডিও করতে করতে সো একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন আর যদি ভালো না লাগে একটি ডিসলাইক অবশ্যই দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম